কিছু করলাম কিছু না, আমরা এত কিছু করলাম যাতে এমন একটা ট্রান্সফরমেশন আমরা পাই যেখানে আলোর বেগ এটা সব রেফারেন্স ফ্রেমে একই রকম থাকে। যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করে পাচ্ছি, তাহলে আমাদের থিওরিটাও এমন হওয়া উচিত যে থিওরি অনুযায়ী আলোর বেগ সব রেফারেন্স ফ্রেমে যেন একই রকম থাকে। এই যে ট্রান্সফরমেশন করলাম আমরা এখানে, এখন আমরা শিওর হব কিভাবে যে এই ট্রান্সফরমেশনে আসলে আলোর বেগ সকল রেফারেন্স ফ্রেম থেকে একই রকম দেখা যাচ্ছে? এটা করার জন্য আমাদের কি করতে হবে, আবার আপেক্ষিক বেগের সূত্রে চলে যেতে হবে যে আমরা যখন লরেন্স ট্রান্সফরমেশন করি তখন আপেক্ষিক বেগের সূত্রটা কেমন হয়। ক্যালিলিয়ান ট্রান্সফরমেশনের জন্য আমরা আপেক্ষিক বেগের সূত্র দেখেছিলাম, যে আপেক্ষিক বেগের সূত্রটা কেমন ছিল, এটা ছিল ভিবি প্রাইম ইকুয়ালস টু ভিবি মাইনাস ভি, এটা ছিল। এটা করার জন্য আমরা কি করেছিলাম, এটা করার জন্য আমরা যেটা করেছিলাম যে ভিবি প্রাইম বের করার জন্য আমরা করেছিলাম ডেল্টা এক্স প্রাইম বাই ডেল্টা টি প্রাইম। একটু মনে করে দেখো, বা যদি মনে না থাকে আগের ভিডিও থেকে ঘুরে আসতে পারো। ভিবি প্রাইম ছিল ডেল্টা এক্স প্রাইম বাই ডেল্টা টি প্রাইম। ডেল্টা এক্স প্রাইম এটা আমরা কিভাবে বের করেছিলাম, ডেল্টা এক্স প্রাইম আমরা বের করেছিলাম এটা হলো এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম, তাই না? আর এক্স স্টেপ যদি যাই যে এক্স এর ট্রান্সফরমেশন সেটা যদি আমি দেখতে চাই, এক্স এর ট্রান্সফরমেশনটা কেমন ছিল, যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, এমন ছিল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে এক্স এর ট্রান্সফরমেশনটা ছিল এমন। আর ডেল্টা এক্স এর ট্রান্সফরমেশনটা আমরা এখানে এই এক্স টু প্রাইম এর জন্য এখানে টু বসাইছি, এক্স ওয়ান প্রাইম এর জন্য এখানে ওয়ান বসাইছি, বসাই বিয়োগ করে পাইছি। বিয়োগ করে যেটা পাইছি সেটা আমি একবারে লিখতে চাচ্ছি, কিভাবে লিখবো, তখন আমার ট্রান্সফরমেশনটা কেমন হয়, ডেল্টা এক্স প্রাইম ইকুয়ালস টু ডেল্টা এক্স মাইনাস ভি ডেল্টা টি। তো দেখো, এক্স এর ট্রান্সফরমেশন জানলে, তার ডেল্টার ট্রান্সফরমেশন জানা, কোন একটা কিছু ট্রান্সফরমেশন জানলে তার পরিবর্তনের ট্রান্সফরমেশন জানা অ্যাকচুয়ালি সহজ। কি করতে হবে, যা যা পরিবর্তন হবে তার সামনে একটা করে ডেল্টা দিতে হবে। আরেকবার দেখাই কেমন ছিল, এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, প্রাইমের আমি ট্রান্সফরমেশন জানি, আমি ডেল্টা এক্স প্রাইম বা এক্স প্রাইমের পরিবর্তনের ট্রান্সফরমেশন বের করতে পারছি। তো ব্যাপারটা খুব সহজ, কি করতে হবে, এই এক্স প্রাইমের সামনে একটা ডেল্টা দিতে হবে এবং দেখতে হবে যে এই পাশে কে কে পরিবর্তন হয়। এই এক্স পরিবর্তন হয় এর সামনে ডেল্টা, ভি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আমাদের সাপেক্ষে ট্রেনটা সমবেগে যাচ্ছে, ভি পরিবর্তন হয় না, কোনো ডেল্টা দিব না, টি পরিবর্তন হয় একটা ডেল্টা, এটা প্রমাণ করে আসতে পারি, আমি শর্টকাটে বলে দিলাম। আবার কি ছিল, টি ইকুয়ালস টু ছিল, টি এর ট্রান্সফরমেশন যদি দেখি, টি এর ট্রান্সফরমেশন তখন ছিল গ্যালিলিয়ানে টি ইকুয়ালস টু টি প্রাইম। সিমিলার আমি এর ডেল্টা, টাইমের পরিবর্তনের ট্রান্সফরমেশন বের করতে চাই, ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা টি প্রাইম, যা যা পরিবর্তন হয় তার সামনে আমি ডেল্টা দিব, ট্রান্সফরমেশন পেয়ে যাবো। তাহলে এবার যদি আমি আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে কি করব, তাহলে এটার জন্য আমি এক্স প্রাইম আর টি প্রাইমের ট্রান্সফরমেশন জানি, আমাকে ডেল্টা এক্স প্রাইম আর ডেল্টা টি প্রাইমের ট্রান্সফরমেশন জানতে হবে। সেটা আমরা করবো, করে তারপরে আপেক্ষিক বেগের ফর্মুলাটা বের করবো যে লরেন্স ট্রান্সফরমেশনে আপেক্ষিক বেগের ফর্মুলাটা কেমন হয়। তো এই হলো আমার লরেন্স ট্রান্সফরমেশন, কার এক্স এবং টি এর, আমরা কার লরেন্স ট্রান্সফরমেশন বের করতে চাই, ডেল্টা এক্স প্রাইম বা এক্স প্রাইমের পরিবর্তনের ট্রান্সফরমেশন এবং টি প্রাইমের পরিবর্তনের ট্রান্সফরমেশন। তো তুমি এটা ভেঙে ভেঙে করে দেখতে পারো, আমরা আগে যেভাবে করেছি সেভাবে করে দেখতে পারো। আমি একবারে লিখে দিই, এক্স প্রাইমের পরিবর্তন তাহলে সামনে একটা ডেল্টা, ইকুয়ালস টু যার যার পরিবর্তন হয় তার সামনে ডেল্টা দেবো, এক্স এর পরিবর্তন হয় ডেল্টা এক্স মাইনাস ভি, ভি এর পরিবর্তন হয় না সমবেগে যাচ্ছে, ভি থাকলো, টাইমের পরিবর্তন হয় ডেল্টা ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে কোনো কিছুরই পরিবর্তন হয় না, কোনো ডেল্টা দেয়নি। সিমিলার এই টাইমের ট্রান্সফরমেশন ডেল্টা টি প্রাইম, এটা কি হবে, ডেল্টা টি মাইনাস ভি ডেল্টা এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি চাইলে ধীরে ধীরে করে দেখতে পারো কিভাবে করবা, ডেল্টা এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম এবং ডেল্টা টি প্রাইম ইকুয়ালস টু টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, এই দুটা ইউজ করে বসায় করে দেখতে পারো, এটাই পাবো। এখন আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বেগের আপেক্ষিকতাটা বা বেগের ট্রান্সফরমেশনটা বের করতে চাচ্ছি। ধরা যাক কোনো একটা বস্তু, তার বেগ যদি এস থেকে দেখা হয় তাহলে তাকে বললাম ভিবি, আগের মতোই, সেটা কি হবে, সেটা হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি। যদি এস প্রাইম থেকে আমরা বেগটা দেখি তাহলে কি হবে, ভিবি প্রাইম ইকুয়ালস টু ডেল্টা এক্স প্রাইম বাই ডেল্টা টি প্রাইম। এখন আমরা কি চাচ্ছি, এদের মধ্যে সম্পর্ক চাচ্ছি, এদের মধ্যে সম্পর্ক পাবো ডেল্টা এক্স প্রাইমকে ট্রান্সফর্ম করে, ট্রান্সফরমেশন সূত্র ব্যবহার করে, এবং ডেল্টা টি প্রাইমকে ট্রান্সফরমেশন সূত্র ব্যবহার করে। যদি তোমাদের মনে থাকে যে ডেল্টা এক্স প্রাইমের ট্রান্সফরমেশনটা কেমন ছিল, লিখি ডেল্টা এক্স প্রাইমের ট্রান্সফরমেশন ডেল্টা টি প্রাইমের ট্রান্সফরমেশন ছিল
তাহলে এই দুটাকে আমার ভাগ করে দিতে হবে। ভাগ করে দেই তাহলে কি হবে দেখো, উপরে থাকবে ডেল্টা এক্স মাইনাস ভি ডেল্টা টি, আর নিচে থাকবে ডেল্টা টি মাইনাস ভি ডেল্টা এক্স বাই সি স্কোয়ার। এই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার উপর এবং নিচে এখান থেকেই কাটা, এখান থেকেই বাদ। আমরা কি করতে চাচ্ছি, ভিবি প্রাইমের সাথে ভিবি সম্পর্ক বের করতে চাচ্ছি। ভিবি মানে কি, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আমাদের কাছে কি আছে, উপরে আছে ডেল্টা এক্স, আছে ডেল্টা টি। ভিবি পাওয়ার জন্য ডেল্টা এক্স এবং ডেল্টা টি একসাথে লাগবে, মানে ডেল্টা এক্স কে ডেল্টা টি দিয়ে ভাগ করতে হবে। চলো উপরে নিচে ডেল্টা টি দিয়ে ভাগ করে দিই। তাহলে উপরে যদি ডেল্টা টি দিয়ে ভাগ করি তাহলে কি থাকে, ডেল্টা এক্স বাই ডেল্টা টি উপরে মাইনাস ভি, নিচে কি হয় ডেল্টা টি ভাগ ডেল্টা টি ওয়ান মাইনাস ভি বাই সি স্কোয়ার ডেল্টা এক্স বাই ডেল্টা টি। বসায় দিয়ে ডেল্টা এক্স বাই ডেল্টা টি মানে কি জানি আমরা, সেটা হলো এস থেকে বেগ, আমরা যে বেগটা দেখছি সেটা কি, তাহলে ভিবি, তাহলে ভিবি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি ইন্টু ভিবি ডিভাইডেড বাই সি স্কোয়ার। এইটা হলো আপেক্ষিক বেগের সূত্র অ্যাকর্ডিং টু লরেন্টজ ট্রান্সফরমেশন। এটার সাথে যদি আমরা আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সূত্রটার তুলনা করি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আপেক্ষিক বেগের সূত্র ছিল ভিবি প্রাইম ইকুয়ালস টু ভিবি মাইনাস ভি, এই নিচের টার্মটা কিন্তু ছিল না, এটা আমাদের এখানে এক্সট্রা আসছে। তাহলে আমাদের নতুন আপেক্ষিক বেগের ফর্মুলা আমরা কি পেলাম, আমরা পেলাম ভিবি প্রাইম ইকুয়ালস টু ভিবি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি ডিবি বাই সি স্কোয়ার। এই হলো আমাদের নতুন আপেক্ষিক বেগের সূত্র। ধরা যাক যে আমরা যেই জিনিসের এবার বেগ মাপছি, আমরা এখন দেখাতে যাচ্ছি যে সবখানেই আসলে আলোর বেগটা সেম থাকবে। ধরা যাক আমি যেই জিনিসের বেগ মাপছি সেটা হলো সি, তার মানে আমি আমি যে বেগটা পরিমাপ করছি সেটা কি, সেটা হলো সি। তাহলে আমি ভিবি এর জায়গায় কি বসাবো, সি। আর আমি জানতে চাই যে আমার বন্ধুর সাপেক্ষে তাহলে আলোর বেগটা কত হবে, মানে এই ভিবি প্রাইমের জায়গায় বসাবো সি প্রাইম। যদি আমাদের ট্রান্সফরমেশনটা ঠিক থাকে তাহলে এই সূত্রে ভিবি ইকুয়ালস টু সি আর ভিবি প্রাইম ইকুয়ালস টু সি প্রাইম বসানোর পরে যদি এটা ঠিক থাকে তাহলে আমাদের পাওয়া উচিত সি ইকুয়ালস টু সি প্রাইম। চলো আমরা বসাই দেখি এটা আমরা পাই কিনা। এখানে বসালাম সি প্রাইম, এখানে কি হলো সি মাইনাস ভি, নিচে কি থাকে, নিচে থাকে ওয়ান মাইনাস সি ভি বাই সি স্কোয়ার, সি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি বাই সি। সি মাইনাস ভি নিচেরটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করি, লসাগু করি, তাহলে নিচে কি আসে সি, হ্যাঁ সি মাইনাস ভি, বেশ ভালো জিনিস চলে আসছে। এই সি এটা কি হয়ে যাবে, উপরে চলে আসবে সি, আর কি থাকছে সি মাইনাস ভি বাই সি মাইনাস ভি, এই দুইটা কাটা। তাহলে দেখতে পাচ্ছ আমরা কি পেলাম, আমরা পেলাম সি প্রাইম ইকুয়ালস টু সি। আমরা যদি বেগের জন্য এই ট্রান্সফরমেশন সূত্র ব্যবহার করি তাহলে আলোর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সকল রেফারেন্স ফ্রেম থেকে আলোর বেগ একই দেখা যাচ্ছে, যেটা আমরা যদি নর্মাল আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আপেক্ষিক বেগ ব্যবহার করি সেখানে ভুল আসে। আবার তুমি এটাও দেখতে পারো যে যখন আবার আগের মতো যখন আমাদের এই বেগ সেটা যখন আলোর বেগের চেয়ে অনেক অনেক কম তখন আসলে এই জিনিসটার মান হয়ে যাচ্ছে ওয়ান। জিনিসটার মান যখন ওয়ান হয়েছে তখন আমরা আমাদের আগের গ্যালিলিয়ান সূত্রটা ফেরত পাই, তার মানে যখন আমাদের বেগগুলো অনেক কম তখন আমাদের কষ্ট করে এত কমপ্লিকেটেড সূত্র ব্যবহার করার দরকার নাই, তখন আমাদের গ্যালিলিয়ান সূত্রটাই ঠিকঠাক রেজাল্ট দিবে। কিন্তু যখন আমাদের বেগটা আলোর বেগের কাছাকাছি তখন যদি আমরা ঠিকঠাক রেজাল্ট পাইতে চাই তখন আমাকে কি করতে হবে, এটা ব্যবহার করতে হবে।